আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মধ্যে আমরা মূলত দেখতে যাচ্ছি 10,000 টাকা বাজেটের ভিতর সেরা 5টি স্মার্টফোন। নতুন বছরে অর্থাৎ 2022 সালে যারা নতুন স্মার্টফোন কিনতে চাচ্ছেন, 10,000 টাকা বাজেটের ভিতর ভালো একটি স্মার্টফোন চাচ্ছেন, তারা চাইলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আজকের এই ভিডিওতে দেখানো সেরা 5টি ফোনের ওভারঅল পারফরমেন্স বাজেট অনুযায়ী সেরা, এবং আপনি চাইলে এই ভিডিওটি কন্টিনিউ করে আপনার সেই বাজেট লিস্ট থেকে যে কোনো একটি ফোনকে সিলেক্ট করে খুব সহজেই কিনে নিতে পারবেন। তো যারা এখন আমাদের চ্যানেলটিতে নতুন আছেন, ভিডিওটি দেখতেছেন, তারা এরকম টেকনিক্যাল ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অন করে রাখবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 5 আমরা যে ফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি ওপোর একটি ফোন, ওপো এয়ার 12। তো এই ফোনটি নিয়েও আমরা বিস্তারিত কথা বলার আগে এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে একটু জেনে নেই। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে পাবো 6.22 IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে, প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিও P35। মেন ক্যামেরা হিসাবে টোটাল 2টি ক্যামেরাকে আমরা পেয়ে যাব। প্রাইমারি ক্যামেরাটি থাকবে 13 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি থাকবে 5 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 3GB, স্টোরেজ থাকবে 32GB, ব্যাটারি থাকবে 4230 mAh, আর এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস হিসাবে থাকবে 9,990 টাকা, অর্থাৎ 10,000 টাকা। যারা ওপোর ফোনগুলো ইউজ করতে ভালোবাসেন, আপনার বাজেট অনুযায়ী ভালো একটি ফোনকে সিলেক্ট করতে চাচ্ছেন, পারফরমেন্স ভালো দেখে, তারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। ওপোর এই ফোনটিকে সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে এই ফোনটির যে ইউজার রিভিউ বর্তমানে আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। এই ফোনটি চাইলে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন, খুবই স্ট্রং একটি ফোন। আমাদের লিস্টে থাকা নাম্বার 4 আমরা যে ফোনটিকে সিলেক্ট করে রাখছি সেই ফোনটি হচ্ছে রিয়েলমির একটি ফোন, রিয়েলমি C20A। তো এই ফোনটি নিয়েও আমরা কথা বলবো, তার আগে চলুন দেখে নিই যে এই ফোনটির কনফিগারেশনে আমরা কী কী পাচ্ছি। এই ফোনটির ডিসপ্লে হিসাবে পাচ্ছি 6.5 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে, প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G35। মেন ক্যামেরা হিসাবে একটি ক্যামেরাই থাকছে, সেটি হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসাবে 5 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছি। র্যাম হিসাবে পাচ্ছি 2GB, স্টোরেজ হিসাবে থাকবে 32GB, ব্যাটারি হচ্ছে 5000 mAh ব্যাটারি, আর এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস রয়েছে 8,990 টাকা। রিয়েলমির বাজেট অনুযায়ী কিন্তু কম প্রাইজের ভিতরে স্মার্টফোনগুলো আমরা খুব কমই পাই, অর্থাৎ 10,000 টাকার নিচে যদি আমরা ভালো স্মার্টফোনকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা তেমন কোনো ফোনকে আমরা সিলেক্ট করতে পারি না। তো যাদের বাজেট হবে অল্প তারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন 10,000 টাকার নিচে। এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো, অলরেডি এই ফোনটি ব্যাপকভাবে চলতেছে, যাদের বাজেট কম মানে কম বাজেটের ভিতর কিন্তু ভালো একটি স্মার্টফোন এটি, আপনারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 3 আমরা যে ফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে আমাদের দেশের ব্র্যান্ডের একটি ফোন, সেটি হচ্ছে সিম্ফনি Z33। তো এই ফোনটি নিয়েও আমরা বিস্তারিত সম্পূর্ণ কথা বলবো, তার আগে চলুন দেখে নিই যে এই ফোনটির কনফিগারেশনে আমরা কী কী পাচ্ছি। এই ফোনটির ডিসপ্লে হিসাবে পাবো 6.52 IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে, প্রসেসরটি হচ্ছে ইউনিসকের T610। মেন ক্যামেরার হিসাবে থাকবে ডুয়েল ক্যামেরা, প্রাইমারি ক্যামেরাটি থাকবে 13 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি থাকবে 8 মেগাপিক্সেলের, র্যাম হিসাবে পাবো 3GB, স্টোরেজ হিসাবে থাকবে 32GB, ব্যাটারি হিসাবে পাবো 5000 mAh ব্যাটারি, আর এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস রয়েছে 8,790 টাকা, অর্থাৎ 8,800 টাকা। যারা স্যামসাংয়ের ফোনগুলো ইউজ করতে চান তারা কিন্তু চাইলে এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো বাজেট অনুযায়ী, আপনার বাজেট যদি লো হয়ে থাকে, কম প্রাইজের ভিতরে ভালো একটি স্মার্টফোনকে সিলেক্ট করতে চান, তারা চোখ বন্ধ করে এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন, এই ফোনটির ওভারঅল পারফরমেন্স ভালো। আমাদের লিস্টে থাকা নাম্বার 4 আমরা যে ফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটিও স্যামসাংয়ের একটি ফোন, সেটি হচ্ছে স্যামসাং Z35। তো এই ফোনটি নিয়েও আমরা কথা বলবো, তার আগে চলুন দেখে নিই যে এই ফোনটির কনফিগারেশনে আমরা কী কী দেখছি। এই ফোনটির ডিসপ্লে হিসাবে পাবো 6.82 IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে, প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G35। মেন ক্যামেরা হিসাবে প্রাইমারি ক্যামেরাটি পেয়ে যাবো 13 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি থাকবে 8 মেগাপিক্সেলের, র্যাম হিসাবে থাকবে 4GB, স্টোরেজ হিসাবে থাকবে 64GB, ব্যাটারি হিসাবে থাকবে 6000 mAh ব্যাটারি, আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস রয়েছে 10,990 টাকা, অর্থাৎ 11,000 টাকা। স্যামসাংয়ের এই ফোনটির প্রাইস কিন্তু একটু বেশি, আপনারা এই ফোনটির কনফিগারেশন দেখে বুঝতে পারছেন যে এই ফোনটি কতটা ভালো হতে পারে, আপনার ব্যাটারি পারফরমেন্সের জন্য কম প্রাইজের ভিতরে বেস্ট একটি ফোন। তবে এই ফোনটি কিন্তু আপনারা কিছু ডিসকাউন্টে অবশ্যই পেয়ে যাবেন, আপনারা হয়তো 10,000 থেকে 10,500 টাকার ভিতর চাইলে এই ফোনটিকে সিলেক্ট করতে পারবেন। এই ফোনটির মধ্যে কিন্তু 3GB একটি ভেরিয়েন্ট রয়েছে, সেই ফোনটি অবশ্যই কেনার চেষ্টা করবেন, আপনারা চেষ্টা করবেন 4GB যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি ইউজ করার জন্য, তাহলে কিন্তু আপনারা হেভি করে ফোনটিকে ইউজ করতে পারবেন।
এই ফোনটিতে কিন্তু আপনারা টুকটাক গেমিংও করতে পারবেন, তবে হেভি গেমিং কিন্তু কখনো এই ফোনটির মধ্যে করতে পারবেন না, কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে আপনাদের যে বাজেট বা এই ফোনটির কনফিগারেশন সেটা অনুযায়ী আপনাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। তবে টুকটাক যে গেমিংগুলো আছে সেগুলো আপনারা অনায়াসে এই ফোনটির মধ্যে রান করতে পারবেন। আমাদের লিস্টে থাকা নাম্বার ওয়ানে আমরা যে ফোনটিকে সিলেক্ট করে রাখছি সেই ফোনটি হচ্ছে রিয়েলমির একটি ফোন, রিয়েলমি নার্জো 50i। এই ফোনটি কিন্তু সবথেকে আপডেট একটি ফোন, মানে এই বাজেটের ভিতর কিন্তু 10,000 টাকা বাজেটের ভিতর যদি চিন্তা করেন সবথেকে আপডেট একটি ফোন রিয়েলমির, যেটি কিন্তু রিলিজ হয়েছে গত কিছুদিন আগেই। তো এই ফোনটি নিয়েও আমরা কথা বলবো, তার আগে চলুন দেখে নিই যে এই ফোনটির কনফিগারেশনে আমরা কী কী পাচ্ছি। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে অবাউ 6.5 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে, প্রসেসরটি হচ্ছে ইউনিসকের একটি প্রসেসর, মেন ক্যামেরা হিসাবে পাবো 8 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা হিসাবে পাবো 5 মেগাপিক্সেলের ক্যামেরা, র্যাম হিসাবে থাকবে 4GB, স্টোরেজ হিসাবে থাকবে 64GB, ব্যাটারি হিসাবে পাবো 5000 mAh ব্যাটারি, আর এই ফোনটিরও বাংলাদেশ অফিসিয়াল প্রাইস হিসাবে থাকবে 10,990 টাকা। অর্থাৎ এই ফোনটির প্রাইস কিন্তু 11,000 টাকা তারা নির্ধারণ করে দিছে, কিন্তু আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এই ফোনটিকে নিতে পারবেন 10,000 টাকায়, কারণ এই ফোনটির কিন্তু বেস্ট একটা ভালো ডিসকাউন্ট চলতেছে। আপনারা চাইলে 10,000 টাকার ভিতরে রেখেই, মানে এই প্রাইজের ভিতরে রেখেই কিন্তু এই ফোনটিকে চোখ বন্ধ করে সিলেক্ট করে নিতে পারবেন। অনেকে একটি ভুল ধারণা নিতে পারেন, সেটি হচ্ছে সিম্ফনির Z35, এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো ছিল, সেটিকে আমরা 2 নম্বরে রাখলাম এবং এটিকে আমরা 1 নম্বরে রাখলাম রিয়েলমির যে ফোনটি আছে। এটি আসলে তেমন কোনো ব্যবধান না, কারণ এটা শুধুমাত্র আমরা সিরিয়ালগত রাখছি, কিন্তু সবগুলো ফোনের কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো ছিল, কারণ অনেকেই কিন্তু চান যে ভালো একটি ব্র্যান্ডের ফোন সিলেক্ট করার জন্য। তো ব্র্যান্ড হিসাবে যদি আপনারা সিলেক্ট করতে চান সেক্ষেত্রে যদি রিয়েলমির ফোনগুলো কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু রিয়েলমি নার্জো 50i এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন, যেহেতু আপডেট সম্পূর্ণ আপডেট একটি ফোন, গত কিছুদিন আগে এই ফোনটি বাংলাদেশে রিলিজ হয়েছে, আর এই ফোনটিরও কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো বাজেট অনুযায়ী। আর আপনারা কিন্তু এই ফোনটি কেনার জন্য কিন্তু 11,000 টাকার প্রয়োজন হবে না, অবশ্যই আপনারা 10,000 টাকার আশেপাশে এই ফোনটিকে আপনারা কিনে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনাদের বাজেট যদি 10,000 টাকার ভিতরে হয়ে থাকে, নতুন বছরে ভালো একটি স্মার্টফোনকে সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে এই ফোনগুলো থেকে আপনি যে কোনো একটি ফোনকে সিলেক্ট করতে পারেন। আমি সাজেস্ট করবো যে সিম্ফনি Z35 যে ফোনটি আছে এবং রিয়েলমি নার্জো 50i যে ফোনটি আছে, এই দুইটা ফোন থেকে যদি আপনারা সিলেক্ট করতে পারেন, মানে একজ্যাক্টলি আপনার বাজেট যদি হয়ে থাকে 10,000 বা 10,200-300 টাকার মধ্যে, তাহলে কিন্তু আপনারা চাইলে এই দুইটা ফোন থেকে যে কোনো একটি ফোনকে সিলেক্ট করতে পারেন, কারণ এই ফোন দুইটা ফোনের কিন্তু যে ব্যাটারি ব্যাকআপ আছে সেটা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন, তাছাড়াও র্যাম হিসাবে এবং স্টোরেজ হিসাবে কিন্তু পারফেক্ট একটি র্যাম এবং স্টোরেজ পেয়ে যাচ্ছেন। এটি এই দুইটা ফোনটিকে কিন্তু আপনারা চাইলে খুব লং টাইম খুব হেভি করে ইউজ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং কোন ফোনটি আপনাদের কাছে সবথেকে পারফেক্ট বলে মনে হয়েছে সেই ফোনটির নামও আমাদের কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারেন। তো পরবর্তীতে আবারও একটি নতুন চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হতে যাচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।